আচ্ছা, প্যাটেন্ট নিয়ে আলোচনা করার পূর্বে আমাদেরকে যেটা প্রথমেই জানতে হবে সেটা হচ্ছে যে প্যাটেন্ট কি। ঠিক আছে, তো প্যাটেন্ট কি? প্যাটেন্ট হলো তোমার যে আমি বা তুমি, আমরা যা যে যাই আবিষ্কার করি না কেন, বা যুগে যুগে কালে কালে যত বিজ্ঞানী মনীষী যত কিছু আবিষ্কার করেছেন না কেন, সে কোনো ব্যক্তি যা যে জন যা কিছু আবিষ্কার করুক না কেন, সে ব্যক্তি কিন্তু অবশ্যই চাইবে তার আবিষ্কারটার ওপর যাতে তার অধিকার থাকুক। অর্থাৎ তিনি যেটি আবিষ্কার করেছেন তিনি সেটা একচ্ছত্র অধিকার ভোগ করবেন, অর্থাৎ তিনি তার আবিষ্কারের বিষয়ে নতুন নতুন মতামত দিতে পারবেন, তারপরে সেটাকে তিনি আপডেটও করতে পারেন, মডারেট করতে পারেন, তিনি যদি ভাবেন সেটিকে ওভাবেই রেখে দিবেন ওভাবেও রেখে দিতে পারেন। অর্থাৎ এক কথায় হচ্ছে তার আবিষ্কারের ওপর তার একচ্ছত্র যেটা অধিকার সেটাই হচ্ছে সাধারণ কথায় প্যাটেন্ট। ঠিক আছে, তো এখানে তোমার আমাদের খালেকুজ্জামান স্যারের বইয়ে যে কথাগুলি এখানে লেখা হয়েছে সেটি হচ্ছে এরকম যে প্রখ্যাত গ্লাসগো বিশ্ববিদ্যালয়ে যন্ত্রপাতি উৎপাদক হিসেবে কাজ করার সময় জেমস ওয়ার্ট, ইঞ্জিনিয়ার জেমস ওয়ার্ট দেখতে পান যে সকল ইঞ্জিন ডিজাইন ব্যবহার হচ্ছে তাতে ইনার্জির যথেষ্ট অপচয় করছে এবং সিলিন্ডারকে বারে বারে ঠান্ডা করতে যে সময়েরও অপচয় হচ্ছে। তিনি তখন একটা নতুন ডিজাইন উপস্থাপন করেন, এটা কিন্তু তোমাদেরকে আমি একটা সৃজনশীল বলছি, যেখানে আলাদা আলাদা কন্ডেন্সার ব্যবহারের নির্দেশ করা হয় এবং ঘূর্ণায়মান যন্ত্র ব্যবহৃত হয়। এতে সময় ও শক্তির অপচয় ব্যাপক হ্রাস পায়, এতে নতুন ইঞ্জিন আবিষ্কারের ধারণা তার মধ্যে শক্তিশালী হয়। তিনি তখন কি করলেন, তিনি তার আবিষ্কারকে বাণিজ্যিকভাবে সফল করার জন্য বিত্তবান ব্যক্তি মিস্টার ম্যাথু বোল্টনকে পার্টনার করে সোহো ফাউন্ড্রি নামে গবেষণা প্রতিষ্ঠান গড়ে তুললেন। এখানে গবেষণার মধ্য দিয়ে বাষ্প ইঞ্জিন আবিষ্কৃত হয়ে গেল। এরপর এটি প্যাটেন্টের রাজকীয় সনদ লাভ করে। অর্থাৎ এই প্যাটেন্ট কথা এটার এটার এই কথাটুকুর মানে আমি এটাই তোমাদেরকে বোঝালাম যে এই যে তিনি মনে করলেন যে এই যে সময় শক্তি অপচয় হচ্ছে যে নর্মাল সিলিন্ডার ব্যবহার করে, ঠিক আছে, ইঞ্জিনগুলোতে, তখন তিনি চিন্তা করলেন যে এই এতে করে কী হতে পারে, যে সব এনার্জির সময় অপচয় করছে এবং সিলিন্ডারকে বারে বারে ঠান্ডা করতে হচ্ছে। এই যে দুটি যে অপচয়, যে সময়েরও অপচয় এবং যথেষ্ট এনার্জি অপচয় করছে সেটা যাতে না ঘটে, সেই জন্য তিনি তার মাথায় একটি বুদ্ধি নিয়ে এসে বাষ্প ইঞ্জিন আবিষ্কার করলেন। তাহলে তিনি যে এটা কষ্ট করে এটা ভেবে নিয়ে এই যে আবিষ্কারটি করলেন, তার এই আবিষ্কারটার ওপর অবশ্যই তাকে একটা অধিকার দেওয়া উচিত যে এটি তার আবিষ্কার এবং তার আবিষ্কারকে তিনি যে কোনো রূপে দান, যে কোনো রূপ দিতে পারেন তার আবিষ্কারকে তিনি। ঠিক আছে, এটা তাকে এই জন্য তাকে একটা রাজকীয় সনদ প্রদান করা হয়। ঠিক আছে, কারণ আমরা জানি যে তোমার মানে কি বলবো, ইংল্যান্ড যেহেতু ব্রিটিশ আমল, সেক্ষেত্রে তো ওখানে রাজা বাদশাহদের ব্যাপার, এই জন্য রাজকীয় সনদ প্রদান করা হয়েছে তাকে। এরপর অনেকেই এই আবিষ্কারকে নকল করে এগোতে চেয়েছে, কিন্তু প্রতিটা মামলার রায় এসেছে জেমস ওয়াটের পক্ষে। প্যাটেন্ট নামক এই আইনগত সুরক্ষা পরবর্তীতে হাজারো আবিষ্কারে মানুষকে উৎসাহ যুগিয়েছে, কারণ যখন দেখলো যে অনেকে ওটাকে নিজের, মানে ওটা জেমস ওয়াটের আবিষ্কার না, অনেকে ওটাকে নিজের তাদের নিজের নিজের আবিষ্কার, বাষ্প ইঞ্জিন যে এ মনে করছে এটা আমার আবিষ্কার, এক একজন এক একজনের নাম ঢুকে দেওয়ার চেষ্টা করেছে, কিন্তু মামলার রায়ে কী হয়েছে যে জেমস ওয়াটের পক্ষে সেটা রেজাল্ট আসছে, এবং এই জন্য এই আইনগত সুরক্ষাটাই কি হলো পরবর্তীতে হাজারো মানুষকে, এই যে একটা আইনগত সুরক্ষা পরবর্তীতে হাজারো মানুষকে যে উদ্যোগটা দিল অনেক কিছু আবিষ্কার করতে, সেটাই হচ্ছে প্যাটেন্ট আইন। ঠিক আছে, আর প্যাটেন্ট আইনে তোমার তাহলে আমরা কি বলতে পারি, তাহলে প্যাটেন্ট সম্পর্কে আমরা তাহলে কী বলতে পারি, যে প্যাটেন্ট হলো নতুন আবিষ্কৃত নিবন্ধিত পণ্য বা বস্তুর উপর আবিষ্কারকের এমন এমন একচ্ছত্র অধিকার যার বলে তিনি এটি তৈরি, উন্নয়ন, ব্যবহার ও বিক্রয়ের একক অধিকার ভোগ করেন। এতে করে তিনি ওই জিনিসটি বিক্রয় পর্যন্ত করতে পারবেন। এর বলে আবিষ্কারক অন্যকে লাইসেন্সও প্রদান করতে পারেন। কোনো আর একটা প্যাটেন্ট আইনে চারটি উপাদান কিন্তু থাকা আবশ্যক। কী চারটি উপাদান থাকা আবশ্যক? যে আবিষ্কারটি অবশ্যই নতুন হতে হবে, অর্থাৎ এটি পূর্বে আবিষ্কার করেছেন বা পূর্বে আবিষ্কৃত কোনো বিষয়ের অংশ হতে পারে না। এরূপ নতুন উদ্ভাবিত বিষয়টি অবশ্যই আবিষ্কারযোগ্য ও অকল্পীয় সৃজনশীল ধারণার ফল হতে হবে, ধারণাগতভাবে তা একক ও অনন্য হবে। অর্থাৎ একজন ব্যক্তি যে আবিষ্কারটা করবেন, এই লাইনটার মানে এটাই যে তিনি যে আবিষ্কারটি করবেন তা অন্যদের চেয়ে একেবারেই ইউনিক, আলাদা। ঠিক আছে,
একেবারে আলাদা, তার চিন্তাটা সেখানে তার চিন্তাটা একেবারে অন্যদের চেয়ে নতুন বলে উন্মোচিত হবে। এটাই হচ্ছে আসলে লাইনটার কথাটা, এটাই বোঝাচ্ছে। 3 নম্বরে, আবিষ্কারের অবশ্যই শিল্প উপযোগিতা থাকতে হবে। অর্থাৎ কি, যে আবিষ্কারটা যে করবে, আমরা জানি উপযোগিতা মানে কি, কোনো কিছু অভাব মেটানোর ক্ষমতাকে উপযোগ বলা হয়, এটা আমরা কিন্তু জানি। অবশ্যই সেটা উপযোগ মিটাবে, কিসের উপযোগ মিটাবে, শিল্পের উপযোগ মিটাবে, অর্থাৎ শিল্প উপযোগী জিনিসটা হতে হবে। অর্থাৎ একে উৎপাদনের কাজে ব্যবহার করা যাবে, বাণিজ্যিক উদ্দেশ্যে কাজে লাগানো যাবে। এটা দেশের প্রচলিত কোনো আইন দ্বারা নিষিদ্ধ বা এর ব্যবহার আইন দ্বারা নিষিদ্ধ এমন কোনো ধরনের আবিষ্কারের সাথে সম্পর্কযুক্ত হতে পারবে না। ঠিক আছে, তাহলে এখানে আর কয়েকটা জিনিস তোমাদেরকে জানি হবে, যে আইন অনুযায়ী প্যাটেন্ট নবায়নযোগ্য নয়, অর্থাৎ কখনোই এটাকে নতুনভাবে নবায়নযোগ্য করা যায় না, যেহেতু এটা একজনের আবিষ্কারের একটা একচ্ছত্র অধিকার বলে কথা। মার্কিন যুক্তরাষ্ট্রের বিধান অনুযায়ী প্যাটেন্ট সনদ 17 বছর পর্যন্ত, কিন্তু বহাল থাকে, গুরুত্বপূর্ণ একটা নৈবিত্তিক লাইন মনে রেখে দিবে। বাংলাদেশে 1911 সালের প্যাটেন্ট ও ডিজাইন আইন প্রচলিত রয়েছে, এটাও নৈবিত্তিকের জন্য ইম্পর্টেন্ট। আরও একটি ইম্পর্টেন্ট লাইন, সেটা হচ্ছে যে বিধান অনুযায়ী বাংলাদেশে প্যাটেন্ট সনদের সময়কাল 16 বছর পর্যন্ত সীমাবদ্ধ থাকে। ঠিক আছে, 2001 সালে সরকার নতুন একটা প্যাটেন্ট ও ডিজাইন আইনের খসড়া প্রস্তুত করলো, অদ্যাবধি পার্লামেন্টে তা এখন পর্যন্ত কিন্তু পাশ হয়নি, ওই খসড়াই রয়ে গেছে। এবারে আমি আলোচনা করব প্যাটেন্টের সুবিধা নিয়ে। আমি তোমাদের সুবিধার্থে কিন্তু আলোচনাগুলো বই থেকে এ কারণে করছি, আর আমি ক্লাসও যেহেতু তোমাদেরকে পড়াবো খালেকুজ্জামান স্যারের বই থেকে, এই জন্য আমি আলোচনাগুলো খালেকুজ্জামান স্যারের বই থেকেই করছি, যাতে তোমাদেরকে কোনো অসুবিধা পোয়াতে না হয়। বই খুললেই যেন আমার লেকচারটি জাস্ট সামনে নিয়ে আর বইটাকে সামনে নিয়ে মিলালেই তোমার জিনিসগুলো সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে, এই জন্য আমি বই থেকে ডিটেলস আকারে পড়াচ্ছি। ঠিক আছে, এরপরে আসো প্যাটেন্টের সুবিধা। প্যাটেন্টের ক্ষেত্রে যে সুবিধা, সেটা হচ্ছে যে এখানে, তার আগে আমাকে তোমাদেরকে কয়েকটা কথা বলতে হবে। কথাটি হলো এরকম যে বর্তমানকালে প্যাটেন্ট কিন্তু আন্তর্জাতিক রূপ পার করেছে। ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি অর্গানাইজেশন, উইপো যেটাকে বলা হয়, কোনো দেশকে প্যাটেন্ট দেওয়ার পূর্বে তা যেন আন্তর্জাতিকভাবে প্রকাশ এবং যথাযথ প্যাটেন্ট ডকুমেন্টেশন এর ব্যবস্থা করা হয়, এই জন্যই চাপ দিচ্ছে। অর্থাৎ প্যাটেন্ট সব বিচারে এখন প্রযুক্তি জগতে খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তাহলে দেখা যাক, তাহলে প্যাটেন্ট কী কী সুবিধা দিচ্ছে সেটা নিয়ে এখন একটু আলোচনা করি। প্রথমতেই হচ্ছে উদ্ভাবকের সুবিধা। প্যাটেন্টের মাধ্যমে একজন উদ্ভাবক যে সুবিধাটা পেয়ে থাকে, সেটা হচ্ছে প্রথমত তার কাজের আইনগত স্বীকৃতি পেয়ে যায়, সেই সাথে অন্যদের হস্তক্ষেপ ছাড়াই সে মুক্তভাবে এবং নিরাপদভাবে এর ব্যবহার, ভোগ এবং বিক্রয় করতে পারছে। উদ্ভাবক কী করতে পারছে আর একটা জিনিস, উদ্ভাবক প্যাটেন্ট নিবন্ধন হওয়ার পর প্যাটেন্ট অফিস নিয়ে যে দায়িত্বে তা জনগণের উদ্দেশ্যে প্রচার করে, যা উদ্ভাবককে এটি বিক্রয় ও রপ্তানিতে সহযোগিতা দিয়ে থাকে। এটা কিন্তু একটি খুবই গুরুত্বপূর্ণ লাইন। আবারও বলছি, উদ্ভাবক প্যাটেন্ট নিবন্ধন পাওয়ার পর, ঠিক আছে, প্যাটেন্ট অফিস নিজ দায়িত্বে, অর্থাৎ যারা প্যাটেন্টে নিবন্ধন করে থাকেন সেই প্যাটেন্ট অফিসের কথা এখানে বলা হচ্ছে, নিজ দায়িত্বে তা জনগণের উদ্দেশ্যে প্রচার করে, যা উদ্ভাবককে এটি বিক্রয় এবং রপ্তানিতে সহযোগিতা দিয়ে থাকে। প্যাটেন্ট অফিস সেই সহযোগিতাটা উদ্ভাবককে করে থাকে। এটি আবিষ্কারকে তার আবিষ্কার নিয়ে এগিয়ে যেতে এবং নতুন নতুন আবিষ্কারে প্রণোদনা দিয়ে থাকে। ঠিক আছে, এরপরে আসো আমদানিকারকদের সুবিধা। প্যাটেন্ট সনদপ্রাপ্ত নতুন প্রযুক্তি আমদানিতে আমদানিকারকগণ উৎসাহ বোধ করেন। অবশ্যই প্যাটেন্ট সনদপ্রাপ্ত নতুন প্রযুক্তি আমদানিতে উদ্ভাবক মানে আমদানিকারকগণ এই কারণে উৎসাহ বোধটা করবেন, কারণ জিনিসটা একদমই নতুন প্রযুক্তি। সবারই কিন্তু একটা অ্যাট্রাকশনের ব্যাপার থাকে, যে নতুন একটা প্রযুক্তি বাজারে এসেছে, এটা অবশ্যই একটা নতুন আবিষ্কার, এবং এটা দিয়ে কিন্তু দেশ যাতে খুব উন্নত হবে, সাথে এটা আমদানি করেও প্রচুর ফরেন কারেন্সি আর্ন করা যাবে। আমদানিকারক যখন উদ্ভাবকের সাথে চুক্তি করে নিজ দেশে উক্ত প্রযুক্তির ব্যবহার পূর্বক উৎপাদন বিক্রয়ের নিরাপদ সুবিধা ভোগ করে, তখন অন্যান্য দেশ থেকেও সে এভাবে প্রযুক্তি আমদানিতে উৎসাহিত হয়। আমদানিকারক প্রাপ্ত লাইসেন্স বলে উক্ত আবিষ্কারকে নিজ দেশেও প্যাটেন্ট করতে পারে, এতে অন্য প্রতিষ্ঠানের এ নিয়ে কোনো অন্যায় সুবিধা লাভের সুযোগ থাকে না। আচ্ছা, কথাটার মানে এই যে আমদানিকারক প্রাপ্ত লাইসেন্স বলে, অর্থাৎ আমি যখন তোমাদেরকে বললাম যে প্যাটেন্টের যে যে মানে 163 পৃষ্ঠায় যখন তোমাদেরকে আমি বললাম যে
এর ফলে আবিষ্কারক অন্যকে লাইসেন্সও প্রদান করতে পারে। তখন যে দেশে প্রযুক্তিটি আবিষ্কৃত হয়েছে তখন অন্য দেশকেও সেই লাইসেন্সটা প্রদান করা হয় যে আপনারা এই প্রযুক্তিটি নিশ্চিন্তে ব্যবহার করতে পারবেন। ঠিক আছে, এটাই হচ্ছে আসলে এই কথাটার মূল লাইনটার মূল উদ্দেশ্য। এতে অন্য প্রতিষ্ঠানের এ নিয়ে কোনো অন্যায় সুবিধা লাভের সুযোগ থাকে না। এই কারণে কারণ যে দেশে নতুন প্রযুক্তিটি আবিষ্কৃত হয়েছে তারাই কিন্তু অন্য দেশ মানে যে দেশে পণ্যটি আমদানি হয়ে আসছে তারাই এই লাইসেন্স বলে কিন্তু আসলে পণ্যটি ব্যবহারের সুযোগ পাচ্ছে। অর্থাৎ এক্ষেত্রে কী হচ্ছে, আবিষ্কারক তার অধিকারটা রেখে দিয়ে একচ্ছত্র অধিকারটা রেখে দিয়ে কিন্তু এই লাইসেন্সটা এই কারণে অন্য দেশকে প্রদান করছে যে তারা যাতে অন্য কোনো তাদের দেশের কোনো প্রতিষ্ঠান যাতে এটি কোনো প্রতারণা করতে না পারে। এটাই আসলে আসলে কথাটি মূল কথাটি। এরপরে আসে অন্যান্যদের ক্ষেত্রেও একটি সুবিধা। অন্যান্যদের সুবিধা বলতে এখানে আসলে কী বোঝানো হচ্ছে, যে প্যাটেন্টের ফলে আবিষ্কারের উপর আবিষ্কারকের নিরঙ্কুশ অধিকার লাভের ফলে শুধুমাত্র আবিষ্কারকই উপকৃত হন না, অন্যরাও উপকৃত হয়ে থাকেন। কষ্ট ও সাধনার মধ্য দিয়ে লেখা একটা বই যখন নকল হয়ে যায় বা কপিরাইট আইন ভঙ্গ করে অন্যরা এর সুবিধা ভোগ করে, তখন লেখকই শুধু নয় অন্য নতুন লেখকরাও হতাশ হয়। তাই যদি এক্ষেত্রে আইনে যথাযথ প্রয়োগ হয়ে থাকে তবে লেখকরা যেভাবে উৎসাহিত হয় প্যাটেন্টের ক্ষেত্রেও এটা প্রযোজ্য। ব্রিটেনে নতুন নতুন আবিষ্কারক সৃষ্টি হওয়ার পিছনে প্যাটেন্টের যে উল্লেখযোগ্য ভূমিকা ছিল তা অনস্বীকার্য। অর্থাৎ একজন আবিষ্কারক যখন কোনো কিছু আবিষ্কারকের উপর তার অধিকারটা পেয়ে থাকেন, ঠিক আছে, তখন বা মানে তোমার নতুন নতুন যখন আবিষ্কারক এটা দেখ এটা মানে বুঝতে পারেন যে তিনি তার অধিকারটা পেয়ে, তখনই কিন্তু তিনিও কোনো নতুন কিছু আবিষ্কারে উদ্বুদ্ধ হবেন। রাষ্ট্রের সুবিধা। রাষ্ট্রের দায়িত্ব হলো জনগণের জীবন মানের উন্নতি বিধান করাটা আমরা সবাই জানি। এই জন্য দেশের শিল্পখাত ও কৃষিখাত সকল ক্ষেত্রে উন্নয়ন অপরিহার্য। এর উপর উন্নয়ন নির্ভর করে নতুন নতুন প্রযুক্তির উপর। আর নতুন আবিষ্কার যেমনই একটা জাতিকে উপকৃত করে তেমনই প্যাটেন্ট আমদানির সুযোগ থাকায় নতুন নতুন প্রযুক্তি আমদানির ফলে দেশ উপকৃত হয়। চীনের দ্রুত উন্নতির পিছনে বড় হওয়ার কারণ হলো নতুন নতুন প্রযুক্তি আমদানিতে তাদের ব্যাপক আগ্রহ। এতে তাদের দেশের আবিষ্কারকগণ উৎসাহিত হয়ে প্যাটেন্ট সুবিধার বিষয় মাথায় রেখে, আমি আবারও বলছি, নতুন আবিষ্কার যেমন একটা জাতিকে উপকৃত করে তেমনি প্যাটেন্ট আমদানির সুযোগ থাকায় নতুন নতুন প্রযুক্তি আমদানির ফলে দেশও কিন্তু উপকৃত হয়ে থাকে। অবশ্যই আমার দেশে একটা নতুন প্রযুক্তি আসবে, ঠিক আছে, এটা কিন্তু এটা যে তোমার কৃষিক্ষেত্রে হোক বা শিল্পক্ষেত্রে হোক, যে ক্ষেত্রে এই প্রযুক্তিটা আসুক না কেন, অবশ্যই কিন্তু সেক্ষেত্রে কী হচ্ছে, এটা কিন্তু একটা দেশের জন্য একটা নতুন আলোড়ন, তাই না? একটা দেশের জন্য কী হচ্ছে, একটা নতুন জাগরণ, যে এই প্রযুক্তিটা ব্যবহারের ফলে এত অল্প সময়ের মধ্যে আমরা এই কাজটা করে ফেলতে পারি, তাহলে খুব দ্রুতই উৎপাদন কাজ সম্পন্ন হবে এবং বাজারে এটা আমরা ছেড়ে দিতে পারবো। ঠিক আছে, তাহলে যে কোনো রাষ্ট্রই কিন্তু একটা নতুন প্রযুক্তিকে খুব সহজেই কিন্তু ইজিলি সেটাকে ওয়েলকাম জানাবে, তাই না? আচ্ছা, তাহলে চীনের দ্রুত উন্নতির পিছনে বড় কারণ হলো নতুন নতুন প্রযুক্তি আমদানিতে তাদের ব্যাপক আগ্রহ। এক্ষেত্রে চীন এগিয়ে রয়েছে, এটা বলার অপেক্ষা রাখে না। এতে তাদের দেশের আবিষ্কারকগণ উৎসাহিত হয়ে প্যাটেন্ট সুবিধার বিষয়ে মাথায় রেখে নতুন নতুন আবিষ্কারে এগিয়ে এসেছে। ঠিক আছে, অর্থাৎ অন্যকে দেখে, অন্য দেশের আবিষ্কারকগণকে দেখে তারাও খুব নতুন নতুন বিষয়ে উদ্বুদ্ধ হয়ে বর্তমানে চীন কিন্তু প্রযুক্তিতে ভালো এগিয়ে রয়েছে, এটা তোমরা তুমি আমি আমরা কিন্তু সবাই জানি, তাই না? তাহলে তাহলে কী করছে যে আধুনিক চীন গঠনে ভূমিকা রাখছে। তো আশা করি আমরা আগামীতেও আমাদের বাংলাদেশে এরকম নতুন নতুন প্রযুক্তি আবিষ্কার করবে এবং বাংলাদেশ থেকে নতুন নতুন আবিষ্কারক বেরিয়ে আসবেন, তাদেরও এই প্যাটেন্ট অধিকার দেওয়া হবে এবং আমাদের দেশ থেকেও নতুন প্রযুক্তি বিদেশে যাবে এবং তা থেকেও আমাদের বাংলাদেশ কী হবে যে আধুনিক বাংলাদেশ গঠনে ভূমিকা রাখবে, এটাই আমরা আশা ব্যক্ত রাখছি। এরপর লাস্টলি যেটি নিয়ে আমি আলোচনা করব তোমাদের সাথে সেটি হচ্ছে প্যাটেন্টের নিবন্ধন। এটা জেনে রাখা ভালো, কারণ যে কোনো জিনিস, কমার্সের যে কোনো জিনিসই, যেহেতু আমাদের তোমার আমরা তো থিওরিটিক্যালি পড়াশোনা করে থাকি, আসলে প্র্যাকটিক্যাল তো আসলে ম্যানেজমেন্টের মানে স্টাডি যেটা সেটা আমাদের দেশে নেই বললেই চলে। তো সেক্ষেত্রে আমাদের সব কিছুই কিন্তু জেনে রাখতে হবে, কমার্সের স্টুডেন্ট হিসেবে সবই জেনে রাখতে হবে। তো ঠিক আছে, আমরা প্যাটেন্টের নিবন্ধনটা নিয়ে এবার আলোচনা করি। সেটা হচ্ছে যে প্রথমে কী করতে হবে, আমাদের বাংলাদেশে বহাল কিন্তু আসলে 1911 সালের প্যাটেন্ট ডিজাইন আইন অনুযায়ী প্যাটেন্ট নিবন্ধনের বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। সেক্ষেত্রে প্রথমেই যে কাজটি করতে হয় সেটি হচ্ছে যে আবেদন পেশ করতে হয়। কোনো ব্যক্তি বাংলাদেশের হন আর না হন, একলা বা কারোর সাথে একত্রে প্যাটেন্ট নিবন্ধনের জন্য নির্ধারিত ফর্ম নিতে হবে। সেই ফর্মে নির্ধারিত পদ্ধতিতে ফি প্রদান করে প্যাটেন্ট নিবন্ধকের কার্যালয়ে সেটা জমা দিবেন। যৌথ আবেদনের ক্ষেত্রে প্রথম আবিষ্কারককে তার
উল্লেখ করতে হবে। অন্য কেউ আবেদন করলে এরূপ আবেদনের দাখিলের পক্ষে আবিষ্কারক বা তাদের পক্ষ থেকে যথাযথ অনুমোদন আবেদনের সাথে সংযুক্ত করতে হবে, ঠিক আছে? 2 নম্বর, আবিষ্কারের প্রকৃতি বর্ণনা, অর্থাৎ আবিষ্কারটার ধরনটা কি, এটা ডিটেলস আকারে কিন্তু ডিসক্রাইব করতে হবে, ঠিক আছে? ডিসক্রিপশন আকারে বলতে হবে, আবিষ্কার সম্পন্ন অবস্থায় প্যাটেন্টের জন্য আবেদন করা হলে আবিষ্কারের প্রকৃতি এবং যে পদ্ধতিতে সম্পন্ন করা হয়েছে ওই পদ্ধতি বিশদভাবে বর্ণনা করতে হবে। এছাড়া আবিষ্কারের প্রকৃতি বর্ণনা করে স্বতন্ত্র বিবৃতি দিতে হবে, অর্থাৎ প্রকৃতি বর্ণনা করে ডিটেলস আকারে সেটা বর্ণনা করতে হবে, কি কিভাবে হলো, কিভাবে আবিষ্কার, কি কাজে লাগবে, এটাই আর কি, যাতে সম্পূর্ণ নতুন আবিষ্কার হিসেবে এটাকে নিরূপণ করা যায়, মানে তুলে ধরা যায় আর কি। হ্যাঁ, এক্ষেত্রে ডিজাইন বা ড্রয়িংও নিবন্ধক চাইতে পারেন, যে আমাদেরকে বোঝার জন্য ডিজাইন তো দিবেনই দিবেনই, এমনকি আর্ট করে নিবন্ধককে দিলে যাতে নিবন্ধকের পক্ষে সেটা বোঝা খুবই সহজ হয়। প্রয়োজন মনে করে নিবন্ধক কী করতে পারেন, আবিষ্কৃত বিষয়বস্তু নমুনা বা মডেল উপস্থাপনের নির্দেশও দিয়ে দিতে পারেন। অসম্পূর্ণ আবিষ্কারের ক্ষেত্রেও প্যাটেন্টের জন্য আবেদন করা যায়। এটা একটা গুরুত্বপূর্ণ কিন্তু লাইন, এটাও তোমাদের জেনে রাখা উচিত যে অসম্পূর্ণ আবিষ্কারের ক্ষেত্রেও কিন্তু প্যাটেন্টের জন্য আবেদন করা যায়। সেক্ষেত্রে আবিষ্কারের প্রকৃতি বর্ণনা করে স্বতন্ত্র বিবৃতি দিতে হবে, ঠিক আছে? এবং আবেদনের তারিখ থেকে 9 মাসের মধ্যে সম্পূর্ণ আবিষ্কার জমা দিতে হবে। এটাও একটা ইম্পর্টেন্ট লাইন, যে কত তারিখ থেকে কত সময়ের মধ্যে আমাদেরকে আবিষ্কারটা জমা দিতে হবে 9 মাসের মধ্যে, ঠিক আছে? এটাও কিন্তু জেনে রাখার একটা বিষয়। এরপরে আসো আবেদনপত্র ও আবিষ্কার পরীক্ষা। সম্পূর্ণ আবিষ্কারের ক্ষেত্রে আবেদনপত্র এর সাথে প্রাপ্ত আবিষ্কারের প্রকৃতি ও পদ্ধতি সম্পর্কিত পরীক্ষা, অর্থাৎ আবেদনপত্র পেশ হলো এবং আবিষ্কারটা কি তৎক্ষণাতে কি তোমার, মানে তুমি অধিক একজন মানে যিনি আবিষ্কার করলেন নতুন প্রযুক্তিটি, তিনি কি তৎক্ষণাতে সেটা অধিকার পেয়ে গেলেন? না, অবশ্যই তোমার কি করতে হবে, প্রকৃতি যে বর্ণনা করলেন সেটা তো অবশ্যই টেস্ট করা হবে, তাই না? সব কিছু যেমন তোমাদেরও যেমন টেস্ট হয়, আমার টেস্ট হয়, সব কিছুরই টেস্ট হয়। যদি দিয়ে পৃথিবী চলছে তো আবিষ্কারেরও টেস্ট হবে, কারণ এই আবিষ্কারটা তোমার কি হচ্ছে যে কাজে লাগিয়ে কতগুলি কাজ সম্পাদিত হবে, অবশ্যই সেই জন্য আবিষ্কারটা কী করতে হবে, একটা টেস্ট করতে হবে। এর সাথে প্রাপ্ত আবিষ্কার প্রকৃত পদ্ধতি সম্পর্কিত বর্ণন, প্রয়োজনীয় ক্ষেত্রে ডিজাইন এবং ড্রয়িং ও মডেল, যে কথাগুলি একটু আগে উপরে বললাম আমি, নিবন্ধক নিরীক্ষকের কাছে, হ্যাঁ, নিবন্ধক কী করবে, পরীক্ষা করার জন্য এই জিনিসটা, আবিষ্কারটা পরীক্ষা করার জন্য নিরীক্ষকের কাছে পাঠিয়ে দিবেন। নিরীক্ষক আবিষ্কারের প্রকৃতির সাথে পদ্ধতির মিল রয়েছে কিনা, পদ্ধতিটি যথাযথভাবে বর্ণিত কিনা, শিরোনামের সাথে যথাযথভাবে মিল কিনা, অঙ্কন ও মডেল যথার্থ কিনা, অন্য কোনো আবিষ্কারের সাথে এর কোনো মিল রয়েছে কিনা, এটি মৌলিক প্রকৃতি না অন্য কিছু ইত্যাদি বিষয় বিশদভাবে তিনি কি করবেন, পরীক্ষা নিরীক্ষা করবেন। প্রয়োজনে নিরীক্ষক সংশোধনী আনার সময় দিবেন এবং সংশোধিত বিষয়াদি পুনঃ নিরীক্ষা করবেন, ঠিক আছে? এরপরে পুনঃ নিরীক্ষা করার পরে আবেদনপত্রটি গ্রহণ করবেন। আবেদনপত্র গ্রহণ, এবারে 4 নম্বর পয়েন্ট, পরীক্ষা নিরীক্ষার পর আবেদন গ্রহণযোগ্য হলে নিবন্ধক গ্রহণের বিষয়ে আবেদনকারীকে বিজ্ঞপ্তি দিবেন এবং এ বিষয়ে পত্রিকাতে বিজ্ঞাপন প্রদান করবেন, যাতে এ আবিষ্কারের বিষয়ে যদি কারো কোনো অভিযোগ থাকে তবে সে তা উত্থাপন করতে পারে। অর্থাৎ আমি যে একটা কোনো কিছু আবিষ্কার করবো সেটি যে অটোমেটিক্যালি মানে খুব দ্রুত সমৃদ্ধি লাভ করবে বা আমার আবিষ্কার খুব দ্রুত প্রচার হয়ে যাবে যে আমি এটা আবিষ্কার করছি, সেটি কিন্তু এতটি সহজ নয়, এই লাইনটা থেকে সেটা বোঝা যাচ্ছে। অর্থাৎ মানে সেক্ষেত্রে আবার পত্রিকাতে বিজ্ঞাপন অ্যাডভার্টাইজমেন্ট দেওয়া হবে, এবার তাতে কোনো অভিযোগ আছে কিনা সেটাও কিন্তু দেখার বিষয়, অভিযোগ যদি থাকে সেটাও আবার এক্ষেত্রে উত্থাপন করার একটা সুযোগ থাকে। এছাড়া জনগণকে দেখা ও পরীক্ষা করার জন্য আবেদনপত্রের বিষয়বস্তু, পদ্ধতিগত বর্ণনা, ডিজাইন, ড্রয়িং, মডেল ইত্যাদি, যেখানে যতটা প্রযোজ্য পরিদর্শনের নিমিত্তে খোলা রাখার ব্যবস্থা করবেন, ঠিক আছে? লাস্টে যেটি, প্যাটেন্ট বা নিবন্ধনপত্র প্রদান, এক্ষেত্রে কোনো দিক থেকে কোনো বিরোধিতা লক্ষ্য করা না গেলে, ঠিক আছে, বা উপযুক্ত তার আবিষ্কারটা উপযুক্ত হলে বিবেচিত হলে নিবন্ধক তার অফিসের সিলমোহর করা প্যাটেন্ট সনদ গ্রহীতাকে প্রদান করবেন। এরূপ সনদ এর আবিষ্কারককে সমগ্র বাংলাদেশে তার আবিষ্কার তৈরি, বিক্রয়, ব্যাপার এবং অন্য কেউ এরূপ করার লাইসেন্স প্রদানে একচ্ছত্র অধিকার প্রদান করবে। অর্থাৎ তিনি যেটি আবিষ্কার করলেন, ঠিক আছে, অন্য যাতে এই আবিষ্কারটা ব্যবহার করার সুযোগ পায়, সে লাইসেন্স পাওয়ার পরে তিনিও প্যাটেন্টধারী হয়ে যান তখন। অর্থাৎ কি হয়ে যান, যে আইন বলে তিনিও ওই আবিষ্কারটার একচ্ছত্র অধিকার পান। এটাই তাকে কে দিয়ে থাকে, মূল মূল আবিষ্কারক। এরূপ প্যাটেন্ট শুধুমাত্র একটি আবিষ্কারকের জন্যই প্রদত্ত হবে
এবং প্যাটেন্টের তারিখ থেকে। হ্যাঁ, এরূপ প্যাটেন্ট শুধুমাত্র একটি আবিষ্কারকের জন্যই, আবিষ্কারের জন্যই প্রদত্ত হবে। আর প্যাটেন্ট ডাবল ডাবল আবিষ্কার, একটা প্যাটেন্ট প্রদান করা হবে একটা আবিষ্কারের জন্য, ঠিক আছে, এবং প্যাটেন্টের তারিখ থেকে তা 16 বছর সময় পর্যন্ত সীমাবদ্ধ থাকবে, ঠিক আছে। তাহলে একটা আবিষ্কার 16 বছর পর্যন্ত এই সীমাবদ্ধতা, এর মধ্যে এই প্যাটেন্টের তারিখ থেকে, অর্থাৎ তিনি যেদিন থেকে প্যাটেন্টধারী হয়ে গেল আবিষ্কারটা, অর্থাৎ প্যাটেন্ট আইনের আওতায় চলে আসলো, সেদিন থেকে শুরু করে 16 বছর পর্যন্ত এই সীমাবদ্ধতা হবে। পরে আমরা তো পড়লাম যে প্যাটেন্ট কোনো নবায়নযোগ্য নয়, এই লাইনটা কিন্তু ইম্পর্টেন্ট, অর্থাৎ 16 বছর পর্যন্ত এই সময়সীমা। তারপরে যদি তিনি মনে করেন, আবিষ্কারক যদি মনে করেন তিনি আর নতুন কোনো কিছু আবিষ্কার করেন, তাহলে আবারও তাকে নতুনভাবে প্যাটেন্ট আইনের আওতায় এসে এইভাবে নিবন্ধনটি করতে হবে। তো আজকে এই পর্যন্তই ছিল আমার প্যাটেন্ট নিয়ে আলোচনা। ইনশাল্লাহ আগামী দিন তোমাদের সাথে আলোচনা করবো ট্রেডমার্ক নিয়ে। সেই প্রত্যাশায় সবাই ভালো থাকো, সুস্থ থাকো। হ্যাঁ, আর যে অধ্যায়গুলি বিগত হয়ে গিয়েছে সেগুলিও ভালো করে পড়ো, এবং আমি যতটুকু পড়ালাম প্যাটেন্ট নিয়ে বইয়ের সাথে মিল রেখে, বইকে সামনে নিয়ে, খালেকুজ্জামান স্যার বইকে সামনে নিয়ে এবং আমার লেকচারকে সামনে নিয়ে আবারও সুন্দর করে পড়ে ফেলো, ইনশাল্লাহ কোনো অসুবিধা থাকবে না। এবং আর আমরা আশা করি যাতে কলেজ খুব দ্রুত খুলে যাক, তাহলে আমাদের সবারই দেখা হবে, এবং দেখা হলে পড়াশোনাটা আরও জোরদার মতো হবে, ঠিক আছে। তো সেই আশাবাদ ব্যক্ত রেখে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।